ওয়েলকাম। আমরা এখন যে টপিক নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স অফ কমন কালেক্টর কনফিগারেশন অ্যান্ড কম্পারিজন বিটুইন কমন কালেক্টর, কমন এমিটার এবং কমন বেস কনফিগারেশন। কমন কালেক্টর কনফিগারেশন বলতে আমরা কি বুঝি? কমন কালেক্টর কনফিগারেশন বলতে বোঝায় যে কালেক্টরকে আমি বোথ ইনপুট এবং আউটপুট বোথ সাইডেই ইউজ করব। এই সার্কিটে তোমরা দেখতে পাচ্ছ কালেক্টর টার্মিনাল বোথ ইনপুট এবং আউটপুট বোথ সাইডেই কমন। এখানে একটা সহজ সার্কিট ডায়াগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে কমন কালেক্টর কনফিগারেশন। আমরা এখন কমন কালেক্টর কনফিগারেশনের ইনপুট আউটপুট ইনপুট ক্যারেক্টারিস্টিক্স আলোচনা করব। ইনপুট ক্যারেক্টারিস্টিক্স বলতে কী বোঝায়? ইনপুট ভোল্টেজ ভার্সেস ইনপুট কারেন্টের গ্রাফ যখন আউটপুট ভোল্টেজ কনস্ট্যান্ট। তো এই সার্কিট থেকে আমরা একটু দেখে নিই ইনপুট ভোল্টেজ এবং ইনপুট কারেন্ট কী। ইনপুট ভোল্টেজ এখানে কত? ভি বিসি, ইনপুট কারেন্ট আইবি। আউটপুট ভোল্টেজ কি? ভি ইসি এবং আউটপুট কারেন্ট কি? আই ই। তাহলে আমাকে গ্রাফে ভি বিসি ইনপুট ভোল্টেজ এবং ইনপুট কারেন্ট আইবি এর গ্রাফ দেখানো হচ্ছে যখন ভি ইসি মানে আউটপুট ভোল্টেজ কনস্ট্যান্ট। তো আমি কনফিগারেশনটা একটু বোঝার চেষ্টা করি। কমন এমিটারের ক্ষেত্রে আমাকে কী করতে হবে? এটাকে অ্যাক্টিভ মোডে অপারেটিং করার জন্য অ্যামিটার বেসকে ফরওয়ার্ড বায়াসে রাখতে হবে। অ্যামিটার বেসকে ফরওয়ার্ড বায়াসে রাখার জন্য কী করব? যেহেতু এখানে অ্যামিটার এন টাইপ, তাহলে এটাকে আমি ব্যাটারির নেগেটিভ টার্মিনাল অ্যাড করব। তাহলে জাংশন জে ওয়ান এখন ফরওয়ার্ড বায়াসে আছে। আর কী করব? বেস এবং কালেক্টরকে আমি রিভার্স বায়াসে রাখব। রিভার্স বায়াসে রাখার জন্য কী করতে হবে? এখানে বেস কী টাইপ? পি টাইপ। তাহলে বেসের সাথে আমি ব্যাটারির নেগেটিভ টার্মিনাল অ্যাড করব এবং কালেক্টর কি? এন টাইপ। তাহলে এর সাথে আমি ব্যাটারির পজিটিভ টার্মিনাল অ্যাড করব। এইবার আমি আসি ইনপুট ক্যারেক্টারিস্টিক্সে। তো এইখানে এই সার্কিট থেকে আমি দেখতে পাচ্ছি আউটপুট ভোল্টেজ ভি ইসি ইকুয়াল টু ভি বিসি প্লাস ভি বি ই। তাই যদি হয় আমি এখন এই গ্রাফটাতে আসি, দেখি কী হয় গ্রাফটা। ভি বিসিকে যদি আমি বাড়াতে থাকি তাহলে আইবি এর এইরকম একটা গ্রাফ পাব যেখানে ভি ইসি 7 ভোল্ট ধরা হয়েছে। কিন্তু একটু আগে আমি বললাম যে ভি ইসি ইকুয়াল টু ভি বিসি প্লাস ভি বিই। তাহলে আমি এখন যদি ভি ইসিকে একটু বাড়াই কী হবে? ভি বিসিও বাড়বে। তাহলে ভি বিসিটা কি? ভি বিসি হচ্ছে রিভার্স বায়াস অ্যাপ্লাই করা হয়েছে ভি বিসি এর অ্যাক্রসে, যেখানে জাংশন একটা জাংশন আছে জে টু। তাহলে রিভার্স বায়াস যদি আমি এখানে অ্যাপ্লাই করি ডিউ টু আর্লি এফেক্ট বেসের উইথ কমতে থাকবে। বেসের উইথ যদি কমে তাহলে কী হবে? রিকম্বিনেশান বেসে কমবে। রিকম্বিনেশান যদি কমে তাহলে কী হবে? আইপিও কমবে। অর্থাৎ আমি এটা বলতে পারি যে ভি ইসি যদি আমি বাড়াই তাহলে আইবি কমবে, এবং উল্টোভাবে বলতে পারি ভি ইসি যদি আমি কমাই তাহলে আইবি বাড়বে। তাহলে এই গ্রাফে আমি এখন আসি, আমি যদি ভি ইসি বাড়াই তাহলে গ্রাফটা আরও এদিকে শিফট করবে, এবং ভি ইসি যদি কমাই তাহলে গ্রাফটা আরও বাঁদিকে শিফট করবে। আমরা এখন কমন কালেক্টর কনফিগারেশনের আউটপুট ক্যারেক্টারিস্টিক্স ডিসকাস করব। আউটপুট ক্যারেক্টারিস্টিক্স বলতে কী বোঝায়? আউটপুট ক্যারেক্টারিস্টিক্স বলতে বোঝাচ্ছে আউটপুট ভোল্টেজ ভার্সেস আউটপুট কারেন্ট যখন
इनपुट करेंट आई बी फिक्सड एखे आउटपुट भोल्टेज की भि इसी आउटपुट करेंट की आई ताहोले आम्रा एखाने आउटपुट भोल्टेज भि इसी एवं आउटपुट करेंट आई एर ग्राफ ड्रॉइंग करब एवं जखन आई बी कन्स्टैंट आम्रा एक्टा रिलेशन जानी आई सी इक्वल टू आलफा इंटू आई प्लस आई सी बीओ आई सी बीओ माने होच्छे कलेक्टर बेस जंक्शनेर लीकेज करेंट जखन अन्य एक्टा टर्मिनल ओपेन ताहोले आई बी जखन जिरो तखन सामान्य एक्टा लीकेज करेंट फ्लो करबे एइटा थेके आमरा बुझते पारछि एक्टा लीकेज करेंट फ्लो करछे जेटा आई सी बीओ एखन एइ आलफायर मान पॉइंट नाइन फाइव थेके पॉइंट नाइन एट अर्थात आई सी एर भ्यालू आई एर प्राय काछाकाछि ताहोले आमरा एखाने आई इक्वल टू आई सी लिखते पारि ताहोले आई वार्सेस भि इसी एर जे ग्राफ हबे सेटा आई सी वार्सेस भि इसी एर ग्राफ सेम हबे अर्थात कमन एमिटर कन्फिगारेशनर आउटपुट कैरेक्टरिस्टिक्सर मतो देखते हबे ताहोले आमरा एखाने देखछि आई बी एर भ्यालू माने इनपुट कारेंटर भैल्यू जदि एकटू करे बाड़ाते थाकि ग्राफटा एरकम भावे उठछे एखन आमरा आरेकटा जिनिस खेयाल करि आमरा एई सार्किटे एकटा भोल्टेज रिलेशन बार करते पारि VEC इक्वल टू VBC प्लस VPE VEC जदि आमि एखाने इनक्रीज करि VBCও इनक्रीज करबे VBC माने होच्छे बेस कलेक्टर एर रिवार्स वोल्टेज जदि बाड़ानो हय ताहले कि होबे ड्यू टू आर्ली इफेक्ट आईबी कमबे अर्थात जदि VBC कमानो हय ताहले कि होबे आईबी बाड़बे सेई जन्य आमरा देखते पाच्छि एखाने ग्राफटा अनेकटा शार्पलि उठे गेछे तो এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি তিনটে রিজিয়ন একটা অ্যাকটিভ রিজিয়ন একটা কাট অফ রিজিয়ন আর একটা স্যাচুরেশন রিজিয়ন আমরা এখন ট্রানজিস্টরের বিভিন্ন কানেকশনের কম্পেয়ার করব কমন বেসের ইনপুট রেজিস্ট্যান্স যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখব কমন বেসের ক্ষেত্রে লো কমন এমিটারের ক্ষেত্রে লো কিন্তু 750 ওহমের কাছাকাছি এবং কমন কালেক্টরের ক্ষেত্রে সবচেয়ে বেশি হাই মানে 750 কিলো ওহম আউটপুট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আসলে দেখা যাবে কমন বেসের ক্ষেত্রে ভেরি হাই 450 কে ওহম কমন এমিটারের ক্ষেত্রে হাই 40 কে ওহম এবং কমন কালেক্টরের ক্ষেত্রে দেখা যাচ্ছে লো এটি 50 ওহমের কাছাকাছি ভোল্টেজ গেইন কত হচ্ছে ভোল্টেজ গেইন কমন বেসের ক্ষেত্রে 150-এর কাছাকাছি কমন এমিটারের ক্ষেত্রে 500-এর কাছাকাছি কমন কালেক্টরের কাছে ক্ষেত্রে এটা লেস দেন 1 কারেন্ট গেইন কমন বেসের ক্ষেত্রে খুব সামান্য না বললেই চলে কমন এমিটারের ক্ষেত্রে হাই এবং কমন কালেক্টরের ক্ষেত্রে অ্যাপ্রিসিয়েবল অ্যাপ্লিকেশন কমন বেসের ক্ষেত্রে আমরা এটা সাধারণত ভেরি হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশন ইউজ করি কমন এমিটারের ক্ষেত্রে আমরা এটা অডিও ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশন ইউজ করি এবং কমন কালেক্টরের ক্ষেত্রে আমরা এটা ইম্পিডেন্স ম্যাচিংয়ের ক্ষেত্রে ইউজ করে থাকি থ্যাংক ইউ